প্রতিটা জায়গায় কানায় কানায় যাত্রী ভর্তি। আপনারা যদি খেয়াল করে দেখেন লঞ্চটির ছাদে হাজার হাজার যাত্রী আছে। তো লঞ্চটিতে দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় যাত্রী। আপনারা যদি ঠিক করে দেখেন বারান্দায় নিচে ডেকে সামনে ফ্রন্ট সাইডে একদম চতুর্থ তলার ছাদেও যাত্রী। এই যে গতবারে পারাবত 18 চেয়েও ধরা যায় যে বেশি যাত্রী আছে এই লঞ্চটিতে। ছাদে শুধু মাথা মাথা বেরিয়ে আছে যাত্রী নামানোর জন্য। তার আর কি সিঁড়ি নামিয়ে আর কি রেডি হচ্ছে নামানোর জন্য। অসংখ্য যাত্রী এসেছে। এখন যদি তারা টিকিট নেয় তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর কি যাত্রী নামার জন্য। দর্শক, ঈদের যাত্রী নিয়ে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি চলে এসেছে। আপনারা যদি ঠিক করে দেখেন আমার পিছন থেকে আসতেছে ওই লঞ্চ। তো দেখে আসুক, আপনাদেরকে দেখাবো। আর আগের ভিডিওতে হয়তো দেখছেন সুরভি 8-এর যাত্রী নিয়ে আসা ঈদের। তো লঞ্চটি প্রায় এসে গেছে, অনেক যাত্রী নাকি আছে লঞ্চটায়। তো আসুক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দূর থেকে দেখে যা মনে হচ্ছে লঞ্চটার ছাদেও কিন্তু অনেক যাত্রী আছে। তো দর্শক দেখতেছেন প্রিন্স আওলাদ 10 লঞ্চটি চলে এসেছে, বিপুল পরিমাণে যাত্রী নিয়ে চলে এসেছে। প্রতিটা জায়গায় কানায় কানায় যাত্রী ভর্তি। আপনারা যদি খেয়াল করে দেখেন লঞ্চটির ছাদে হাজার হাজার যাত্রী আছে। তো লঞ্চটিতে দেখা যাচ্ছে প্রতিটা জায়গায় যাত্রী। আপনারা যদি ঠিক করে দেখেন বারান্দায় নিচে ডেকে সামনে ফ্রন্ট সাইডে একদম চতুর্থ তলার ছাদেও যাত্রী। এই যে পিছনে দেখতেছেন অসংখ্য যাত্রী নিয়ে প্রিন্স আওলাদ 10 এইমাত্র বরিশাল ঘাটে এসেছে। এর আগে সুরভি 8 লঞ্চটি ঘাট দিয়েছে, বাট ওইটাই এত যাত্রী আসে নাই। আর দেখতেছেন হাজার হাজার যাত্রী নিয়ে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে চলে এসেছে বরিশালে। সবাই এবার ঈদ কাটাবে তাদের আত্মীয়দের সাথে। তো এই তো আজকে দেখতেছেন প্রিন্স আওলাদ 10। তো ঘাটে চলে আসলো প্রিন্স আওলাদ 10। লঞ্চটি কয়েক হাজার যাত্রী নিয়ে চলে এসেছে ঢাকা থেকে বরিশাল ঘাটে এইমাত্র। বারান্দা দিয়ে শুধু মাথা বের হয়ে আছে, সবাই অপেক্ষা করতেছে কখন নামবে লঞ্চ থেকে। এই ভরা দুপুরে লঞ্চটি একদম সকাল সেই 8:30-9টার দিকে ছাড়া হয়েছে লঞ্চটা। তো এই তো দেখতেছেন সামনে ফ্রন্ট সাইডে প্রচুর যাত্রী। তো দেখে বুঝতেই পারতেছেন প্রচুর মানুষ এসেছে। গতবারে পারাবত 18 চেয়েও ধরা যায় যে বেশি যাত্রী আছে এই লঞ্চটিতে। তো এই লঞ্চটা 350 করে ভাড়া নিছে, মোটামুটি প্রচুর যাত্রীতে ভরপুর লঞ্চটি প্রিন্স আওলাদ 10। আপনারা যদি ঠিক করে দেখেন প্রতিটা ফ্লোরের এই যে উপরে দেখতেছেন একদম ছাদে শুধু মাথা মাথা বেরিয়ে আছে। যাত্রী নামানোর জন্য তার আর কি সিঁড়ি নামিয়ে আর কি রেডি হচ্ছে নামানোর জন্য। অসংখ্য যাত্রী এসেছে। এখন যদি তারা টিকিট নেয় তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর কি যাত্রী নামার জন্য। এই যে দেখতেছেন দর্শক ছাদের অবস্থা। দর্শক লঞ্চটি ফুল লোডেড, ওই কারণে আর কি লঞ্চটি জায়গায় থাকছে না, হালকা মুভ করলে আর কি বেশি দূরে চলে যাচ্ছে। সো ওই সামনে ক্যাবেলের কাছে যারা আছেন তারা একটু রিক্সের মধ্যে আছেন, ছিঁড়ে যেতে পারে ক্যাবেল। তো লঞ্চটি এইখানে ছিল, হালকা মুভ করতে গিয়ে আর কি ভেসে দূরে চলে গেছে। ফুল লোড তো ওই কারণে হালকা ইসেরে আর কি দূরে চলে যায়। তো মোটামুটি প্রচুর যাত্রী আছে লঞ্চটায়, প্রচুর প্রচুর। এই যে দেখতেছেন একদম ভিড়ের ভিতরে সবাই দাঁড়াই আছে, কেউ বসতে পারে নাই, কেউ আর কি
পুরো ফুল টাইমটাই কিন্তু অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছে। এই যে দেখতেছেন ফুল ছাদে ছাদে ফুল যাত্রীতে ভরা। আর মোটামুটি আমরা যদি হিসাব করি এটা 8 থেকে 10 হাজার যাত্রী এমনিতেই আছে অনায়াসে আর কি, আমার ধারণায়। আবার নিচে থেকে অনেকে বলছে যে 8-10 হাজার যাত্রী হইতেই পারে এটাই, কারণ এটা পারাবত 8-এর চেয়েও অনেক যাত্রী এসেছে এবার। রোজার ঈদের সময় পারাবত 8-এর সবচেয়ে বেশি যাত্রী এসেছিল, বাট এবার প্রিন্স আওলাদ 10 লঞ্চটিতে কিন্তু পারাবত 8-এর চেয়েও বেশি যাত্রী এসেছে। এই যে নিচে দেখতেছেন সিঁড়ি সিঁড়ি নিয়ে একটু গ্যাঞ্জাম হচ্ছে যাত্রী নামানো নিয়ে। এই যে যাত্রী নামা শুরু হয়ে গেছে, টিকিট হয়তো রাখা সম্ভব না। যে এরপরও টিকিট নেওয়ার চেষ্টা করতেছে, বাট যতদূর সম্ভব টিকিট হয়তো রাখতে পারবে না, কারণ হাজার হাজার যাত্রী ভিতরে অপেক্ষা করতেছে। ওই যে শুরুবি 8-এর মতো অল্প সংখ্যক যাত্রী নিয়ে আসেনি লঞ্চটি, প্রচুর যাত্রী এসেছে, ঘাটে ভরে গেছে টুকটাক এই অল্প কিছু নামার জন্যই। যদি ঠিকভাবে দেখেন এই যে দেখতেছেন ছোট বাচ্চাটা এত টাইম গরমের মধ্যে থেকে হয়তো ক্লান্ত হয়ে গেছে, সেখানে একটু মানে দূষণ মুক্ত একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে বাহিরে এসে বারান্দায়। তো ভিতরে প্রচুর লোক আছে, প্রচুর। আর আজকে গরমটাও সেই গরম পড়ছে আজকে, আর টুকটাক যাত্রী নামছে। দর্শক যাত্রীগুলা সবাই দাঁড়িয়ে আছে, কখন নামবে লঞ্চ থেকে, তাদের হয়তো এখন প্রতিটা সেকেন্ডই বিরক্তিকর মনে হচ্ছে, কারণ সেই দীর্ঘ সময় ধরে তারা লঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে। আবার যারা একদম ছাদে ছিল তাদের অবস্থা কি সেটা তারাই জানে। এই যে ভিড়ের মধ্যে আবার অনেকে আম গাছও নিয়ে আসছে। কিছু লোক আবার সাইড দিয়ে নামার চেষ্টা করতেছে। এই যে এখানে টিকিট রাখা হচ্ছে। যাত্রীরা ক্ষিপ্ত হচ্ছে টিকিট নেওয়ার জন্য, টিকিট নিতে কিন্তু অনেক টাইম চলে যাচ্ছে। গরমে লোকজন অস্থির, প্রায় 20 মিনিটের উপরে হয়ে গেছে, এখনো 2-1% যাত্রী নামাইছে কিনা শিওর না। সবাই দাঁড়িয়ে আছে, সামনে দিয়ে অল্প অল্প করে যাত্রী বের হচ্ছে। সবার অবস্থাই কাহিল, কারণ একদম ভরা দুপুরে এসেছে লঞ্চটি। ছাদেও যাত্রী ছিল, অনেক যাত্রী ছিল, সবাই গরমে আর কি কাহিল দেখতেছেন। শুধুমাত্র প্রিন্স আওলাদ 10 লঞ্চটির যাত্রীতে পুরো বরিশালের লঞ্চ ঘাটটি কিন্তু ভরে গেছে দেখতেছেন। হাজার হাজার যাত্রী এসেছে ঢাকা থেকে।
প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, এখনো কিন্তু তেমন যাত্রী নামাতে পারেনি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে এই যে ফ্রন্ট সাইডে কিন্তু প্রচুর যাত্রী আটকে আছে টিকিট নেওয়ার জন্য। খুবই স্লো যাত্রী নামাচ্ছে, হাজার হাজার যাত্রী যদি লঞ্চে থাকে এত স্লো যাত্রী নামালে তো মানে সবাই বিরক্তি হয়ে যাবে। তো এইখানে টিকিট নেওয়া হচ্ছে, টিকিটটা যদি আগে কিছু একটা করা যাইতো আর কি কালেকশনের ব্যাপারে, তাহলে আর কি এখানে একটা সময় কম লাগতো। তো দর্শক অনেক টাইম হয়ে গেছে, এখানে যাত্রী নামানো হচ্ছে না, পুরো ঘাট দেখতেছেন যাত্রীতে ভরে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি ভিডিওটা। সবাই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে দিবেন। আর হচ্ছে ঈদে সেফলি ভ্রমণ করার চেষ্টা করবেন, যারা বিশেষ করে বাসে ট্রেনে যাত্রা করতেছেন তারা সেফলি যাত্রা করার চেষ্টা করবেন। লঞ্চ সেক্টরে বিপদ একটু কম হলো, বাট কষ্ট আছে ঈদের সময় যাত্রা করা ভিড়ের ভিতরে, বাট যাত্রা ভালো ঈদের সময়। লঞ্চে যাত্রা করা ভালো, বাসে হচ্ছে লঞ্চে ভালো, কারণ লঞ্চে তেমন অ্যাক্সিডেন্টের পরিস্থিতি হয় না। তো সবাই সেফলি যাত্রা করবেন ঈদে। আর ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।